খরার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি, আমাদের হৃদয়ের আবেগের ভালোবাসার অনুষ্ঠান খনার বচন, যে অনুষ্ঠান আমাদের অন্তরের সমস্ত মলিনতাকে দূর করে দেয়। আর দূর করবেই না কেন, এমন একটি মানুষ উপস্থিত হন এই অনুষ্ঠানে যে মানুষটি আদন্ত রবীন্দ্র প্রেমী, যার জীবনটাই একটা রবীন্দ্রময়। কখনো গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত করেন, কখনো রবীন্দ্র আবৃত্তি করেন, আবার কেউ যে রবীন্দ্রসঙ্গীত করেন মা সেটা শ্রবণ করেন, রবীন্দ্র আবৃত্তিও তিনি শ্রবণ করেন, রবীন্দ্র কবিতা, এগুলি তার জীবনের ক্লান্তিকে দূর করে দেয়। আর সবসময় তার ব্যাগে যেটা থাকে সেই স্বামী বিবেকানন্দের বীর বাণী, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এরা তো কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়, ঋষি অরবিন্দ, নেতাজি, এরা তো কেউ বিচ্ছিন্ন নয়, বিভিন্ন নামের হলেও এক জায়গাতে কিন্তু সকলের মূল সূত্র, সেটা হচ্ছে দেশাত্মবোধ আর হচ্ছে উইল ফোর্স, এবং যে উইল ফোর্স নিয়ে কিন্তু খনামা এগিয়ে যাচ্ছেন, এবং তিনি কিন্তু সকলকে বলছেন তোমরা আত্মবলকে জাগ্রত করো। আমাদের এই ভারতবর্ষ, দেবভূমি, পুণ্যভূমি ভারতবর্ষে যে বহু মহাপুরুষ, বহু মহামনীষীরা জন্মেছেন, ওই যেটা বললাম, সবাই কিন্তু এক জায়গায় গিয়ে এক, সেটা হচ্ছে তাদের আত্মবল। সেই আত্মবলে জাগ্রত হতে চান সবাই, তার মার কথা শুনে কিন্তু আজকে আত্মবল জাগ্রত হচ্ছে। আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা হয়তো এখনো সেই ছোটই রয়েছে, তারা কিন্তু নিজেরা ফোন করে মাকে জেনে নিচ্ছে আমার কেরিয়ার কেমন হবে, আমার শরীর স্বাস্থ্য কেমন হবে, আমার উচ্চশিক্ষার যোগ আছে তো, আমি বিদেশ যেতে পারবো কিনা। ভালো লাগে, সবসময় আমরা কেন বাবা মার উপর নির্ভর করবো, একটা সেজে তো নির্ভর করেছি, এখন একটু নিজেরা চৌখুশ হই না, খনামা তো এটাই চান। এখন যুগটাই কিন্তু অন্যরকম, দৌড়ের যুগ, এখন হচ্ছে গতির যুগ, তাই নিজেকে ক্ষতির হাত থেকে বাঁচাতে আমরা সেই গতিকেই কিন্তু আমরা মেলে ধরবো, গতিকেই ধরবো বারবার, আর ধরবো একটাই কারণে, কারণ আমাদের সঙ্গে রয়েছেন বাংলার জ্যোতিষচরণী খনামা, যিনি সবসময় চান আমরা জাগ্রত হই, উদ্যত হই। সেই জন্যই কিন্তু খনামা আজকে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে এত পৌঁছে গেছেন, কাছে, হৃদয়ের কাছে, এবং এত গ্রহণযোগ্য, এত আদরণীয়। আজকে বাংলার মায়েরা তারা কিন্তু কাজবাজ ছেড়ে বসে থাকেন, আবার কখন খনার বছর অনুষ্ঠানটা দেখাবে, দেখেনি আবার কিন্তু তারা পরবর্তীকালে সেই অনুষ্ঠানটা দেখতে চান, এইভাবে কিন্তু তারা চলছেন। আর খনামা কিন্তু এইভাবেই বলছেন, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। মায়ের একটাই প্রার্থনা কবির ভাষায়, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। তাই চলুন, খনার ভিটা জন্মতার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষচরণী, মঙ্গলময় মহামানব তৈলগ স্বামী শিষ্যা, আমাদের জীবনে কাছের মানুষ, কাজের মানুষ খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সেই শক্তিকে তার গুরু বাক্যকে মান্য দিয়ে মানুষের সমস্যা সমাধানের কাজে নিয়োজিত করছেন। সমস্যা সমাধানের একটাই নাম, বাংলা জ্যোতিষচরণী খনামা। মা, আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে সর্বদাই ভালো থাকতে চাই। আর এই ভালো থাকার জন্য বড় বড় মাপের মানুষদের, যারা একদম ওপর থেকে মানে ঈশ্বরের কাছ থেকে সাক্ষাৎ এসেছেন অবতার রূপে, সেই সমস্ত মানুষদের ভালোবাসতে আমরা জানি, ভালোবাসি, এবং তাদের থেকে কতটা নিয়ে তোমাদেরকে ভালোবাসা যায়, তোমাদেরকে ভালো রাখা যায় সেই চিন্তাও করি। একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে আজকে আলোচনা হবে, কারণ তোমরা সারা সপ্তাহ ধরে এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করো, রবিবার বেলা তিনটের অনুষ্ঠান, মানে রবিবার বেলা তিনটে মানে খনামা তোমাদের ঘরে চলে এসেছে, তো এই অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানটির জন্য তোমরা অপেক্ষা করো। তোমরা প্রত্যেকদিন 25 মিনিটের অনুষ্ঠান শোনো বেলা 12টায় সৃষ্টি প্লাসে, কিন্তু সৃষ্টিতে এই অনুষ্ঠানটা চিরন্তনের অনুষ্ঠান হয়ে গেছে, চিরকালের অনুষ্ঠান হয়ে গেছে, তোমরা একদম অভ্যস্ত হয়ে গেছো যে অনেকক্ষণ মা থাকবেন, অনেকক্ষণ মা কথা বলবেন, এবং অনেক কথা বলবেন, অনেক কথা বলি, প্রয়োজনীয় কথা বলি, এবং সেই অনুযায়ী তোমরা চলছো বলেই আজও তোমরা ভালো আছো এবং পরেও ভালো থাকবে। তার কারণ আমি সমস্ত অনুষ্ঠানের মধ্যে এই ধ্যানটা রাখি, পঞ্জিকা সবসময় সাথে রাখি, কোন দিন কোন শুভ দিন, কোন সময় কোন শুভ নক্ষত্র, কোন সময় কী পুজো করলে, কোন সময় কী ধারণ করলে তোমরা ভালো থাকবে, সেই কারণে।
কোন রঙের পোশাক করলে ভালো থাকবে, কি ধারণ করলে ভালো থাকবে আমার দেখার দায়িত্ব, কারণ আমি আর কেউ না, আমি তোমাদের মা। আর সেই কারণে আমার বলা, সবাইকে আমি বলি না যে চেম্বারে চলে এসো, আমি কখনো কোনো সময়ের জন্য বলি না আমার চেম্বারে চলে এসো, আমার কাছে চলে এসো, আমি এরকম বলি না, কারণ এটা বলা আমার কাজ নয়, আমাকে বলতে লাগে না। প্রচন্ড ভিড় হয়, তোমরা জানো, যারা চেম্বারে আসো তোমরা জানো কতটা ভিড় হয় এবং কিভাবে মানুষকে আমি যখন আর দেখতে পারি না ফিরে যেতে হয়, এবং তোমরা কতদিন আগে থেকে নাম বুকিং করে রাখো, যার জন্য এক একটি অনুষ্ঠান যখন এসে পড়ে আমি চেম্বার অফ করতে পারি না, তোমাদের দিকে ভেবে যে তোমরা আগের থেকে নাম বুকিং করে রেখেছো, তোমাদেরকে আগের থেকে জানানো হয়নি, সেই জন্য চেম্বারটিও করতে হয় এবং সেই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে হয়। এই সব মিলিয়ে সব কাজ, তার মধ্যে রয়েছে পুজোর কাজ, তার মধ্যে রয়েছে হোমযজ্ঞের কাজ, তার মধ্যে তোমরা যে দায়িত্ব দাও সেই দায়িত্বের কাজ, সব কিছু মিলিয়ে কাজ আর কাজ, পুজো আর পুজো এইভাবে থাকে। তারই মধ্যে তোমাদের মঙ্গল কামনা, তোমাদের শুভকামনা, এটাই আমার জীবনের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, তোমাদের শুভকামনা করা, সকলের মঙ্গল কামনা করা। আমি যে শ্বাস নিচ্ছি কিসের স্বার্থে, এই স্বার্থে প্রতিটি শ্বাস নিচ্ছি, প্রতিটি শ্বাস ছাড়ছি, সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো, মা তুমি সকলকে কৃপা করো। এই সকলের মঙ্গল করার জন্য আমার যতদিন শ্বাস থাকবে, আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন এই প্রার্থনাই করে যাব সকলের মঙ্গলের জন্য। তো এই যে মঙ্গলের জন্য যে কাজগুলো করব, আমি তো বলি চেম্বারে আসতে হবে না, তোমরা ঘরে বসে নিজেদের কাজ নিজে করো, দেখবে নিজেদের কাজ নিজেরা করে নিতে পারলে, নিজেদের ভাগ্যটিকে নিজেরা ঘুরিয়ে নিতে পারলে তার চেয়ে আনন্দের, তার চেয়ে পাওনার আর কিছু নেই। যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট, এই যে রেজাল্ট বেরিয়েছে, আবার রেজাল্ট বেরোবে, তোমরা ব্যাকুল হয়ে রয়েছো, এটা কি তোমাদের নিজেদের কষ্টের ফলাফল? ঠিক তেমনি তোমরা নিজেরা ব্রত নিয়ম যদি ঠিক মতো করো, তোমরা যদি ভালো ফল পাও তাতে, তাতে আনন্দ বেশি। যারা আছো দূর দূরান্তরে, যারা আছো নিজেদের ঘরে, যাদের ইচ্ছা থাকলে উপায় নেই আসতে পারছো না আমার চেম্বারে, তাদের ঘরে আমি পৌঁছে গেছি, তাদের জন্য আমার বলা যে তোমরা কিভাবে ভালো থাকবে। এই ভালো থাকার বিষয় নিয়ে আজকে যেহেতু অনেকক্ষণ টাইম পাচ্ছি, সেহেতু আমি তোমাদেরকে বলবো বুদ্ধ পূর্ণিমা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা আলোচনা করব গন্ধেশ্বরী মায়ের পুজোর বিষয় নিয়ে, আমরা আলোচনা করব সেই ঠাকুর মানে রবি ঠাকুর, প্রাণের ঠাকুর, সেই প্রাণের ঠাকুরের বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। সবটা একসঙ্গে অনেকগুলো করতে গেলে একটু একটু করতে হয়, তো আর তার আলোচনা করলে সময় আর কুলোয় না, একদম মানে যতটাই সময়, 24 ঘন্টাটা মনে হয় যেন খুব কম, ওটা বোধ হয় আরও বেশি বাড়লে ভালো হতো। একটা দিন 24 ঘন্টা কেন, 24 ঘন্টা ধরে কেন, 24 বছর, 24টা জীবন ধরেও সত্যি কথা 100 বার। আচ্ছা আচ্ছা মাইজি, আপনি যে বলছেন যে বুদ্ধদেবের কথা আপনি বলবেন, যে বুদ্ধ পূর্ণিমা আছে, আবার আমরা জানি এই যে বিভিন্ন আলোচনায় আপনিও করেন যে রবীন্দ্রনাথের উপর বুদ্ধদেবের একটা বিভার প্রভাব ছিল, এই যে চারিদিকে হিংসা মারামারি, এর মধ্যে বুদ্ধদেবের সেই শান্তির বাণী রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল, আপনি আবৃত্তি করেন অনেক সময় সুন্দর করে, সেই সম্বন্ধে একটু আলোচনা হবে। রবীন্দ্রনাথ ও বুদ্ধ, বুদ্ধ পূর্ণিমা, রবীন্দ্রনাথ সামনে তো বুদ্ধ পূর্ণিমা, আর কবিপক্ষ চলছে তো, এখন তো অনেকদিন ধরে চলবে, সেটাও চলবে, আর বুদ্ধ পূর্ণিমাটা একেবারেই এসে গেছে তোমরা জানো, একেবারে সামনে আগামী শনিবার। তো এই যে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের ব্রত করতে হয়, তোমাদেরকে বলা লাগে না, তোমরা জানো প্রত্যেক বাঙালির ঘরে ঘরে বুদ্ধ পূর্ণিমাতে আমাদের সত্যনারায়ণ দেওয়া হয়, সত্যনারায়ণের সিন্নি করা হয়, সত্যনারায়ণের পুজো সাধনা করা হয়, আরাধনা করা হয়, আর সত্যনারায়ণের পুজো করলে সেখানে লক্ষ্মীর পুজো তো করতেই হয়, লক্ষ্মী ছাড়া তো সত্যনারায়ণ হয় না, সেই কারণে লক্ষ্মীর পুজো করে নিয়ে সত্যনারায়ণের পুজো করতে হয়, গণেশ পুজো করতে হয়, এইভাবে যেরকমভাবে সত্যনারায়ণের ব্রত করতে হয় তোমরা ঠিক সেইভাবে সেই ব্রত করবে, এবং সেদিন নিরামিষ আহার এবং অন্য আহার বাদ দেবে। আর পূর্ণিমা তিথি মানেই লক্ষ্মীর আরাধনা করতে গেলে কি কি করতে হয় আগেও বলেছি আবারও বলবো, এর সঙ্গে বলি বহু আদরের দিন এই দিন বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধদেব এই দিন জন্মগ্রহণ করেছেন, ওনার আবির্ভাবের দিন। তো বুদ্ধদেবকে আমরা সকলেই শ্রদ্ধা করি, আমরা সকলেই ভালোবাসি, তার বেশ কতগুলো বাণী, তার ভীষণ বেশ কতগুলো কথা আমরা সকলেই জানি এবং মানি, মেনে চলার চেষ্টা করি। বুদ্ধদেবের জাতকের গল্প তোমরা সকলেই নিশ্চয় পড়েছ, আমার হৃদয় মাঝে মাঝেই নাড়া দেয় জাতকের গল্পগুলো, দেখো জন্ম জন্মান্তরের কর্মফল সেটাই বুঝিয়ে দেয় জাতকের গল্প থেকে। জাতকের গল্পতে দেখাচ্ছে প্রতিটি জন্মে তুমি যাই করো না কেন তোমার সততা চাই,
সততা চাই, সেই প্রতিটি জন্মে সততার তপস্যা, সতের তপস্যা, সত্যের তপস্যা, সেই সত্যের সততার তপস্যা করতে 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 তবে তিনি বুদ্ধদেব হয়েছেন। আমরা একটি জন্মে আশা করব কি করে যে আমরা কোনো অবতার হয়ে যাব, কেমন করে হব? আমাদের তো এরকম অনেক তপস্যা করতে হবে, বা কেই বা জানে আগের আগের জন্মে আমরা কিছু ভালো কাজ করেছি কি না জানা নেই, অন্তত এই জন্মটা তো নিজের গ্যারান্টি নিজে নিতে পারি, তাই এই জন্মেই এসো আমরা সবাই মিলে বুদ্ধদেবকে আদর্শ করে আমরা সবাই মিলে প্রমিস করি যে এই জন্মটা আমরা সততার সঙ্গে কাটাবো। আমাদের সকলের বিশ্বাস বুদ্ধদেবের ভরসা রেখে, আমাদের বিশ্বাস যে আমরা এই সমস্ত জন্মটি যদি ভালোভাবে কাটাতে পারি, সততার সঙ্গে সত্যের সঙ্গে যদি কাটাতে পারি, তাহলে কিন্তু এটা আমরা গ্যারান্টি দিতে পারি যে সামনের জন্মটা আমাদের ভীষণ ভালো কাটবে, ভীষণ ভালো হবে, সুখ উল্লাস সব আছে, সব কিছু করতে হবে, তার মধ্যেই কারুকে ব্যথা দিয়ে নয়, কারুকে কষ্ট দিয়ে নয়, সঙ্গবদ্ধ ছাড়া হয়ে একা একা থেকে নয়, এমনি করে যদি বুদ্ধদেবের আদর্শ মেনে আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটাও সততার সঙ্গে চলবে, আমরাও সেই জাতকের গল্পের একটি অংশ অন্তত গ্রহণ করতে পারবো একটি জন্মে, এইভাবে আমরা চলতে পারবো। তো বুদ্ধদেবের বিভিন্ন দিক আছে, বললাম বলা শুরু না, এখানে একটা কথা হচ্ছে আপনি বিভিন্ন দিকের কথা বললেন, একটা জায়গা আপনি খুব সুন্দর ধরেছেন যে জাতকের গল্পে আমরা যেটা পড়ছি যে বুদ্ধদেব যখনই জন্মগ্রহণ করছেন তার যে এন্ডটা হচ্ছে সেটা কিন্তু একটা নীতি কথার উপর ভিত্তি করে, এই যে আপনি বললেন যে সত্য প্রত্যেকটা জন্মে তিনি কিন্তু বিচ্যুত হচ্ছেন একদম না, কত ঘাত প্রতিঘাতে পড়ছেন সেই জীবনীতে দেখা যাচ্ছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে সেই মোরালিটির উপর নির্ভর করে। হ্যাঁ, যে মূল সুরটা আপনি ধরলেন যে সেখান থেকে আস্তে আস্তে করতে করতে তবেই তো সে একটা জন্মে সে বোধি লাভ করলো, বুদ্ধ হলো, একদম একদম আমি সেটাই বলতে চাইছি একদম। কত এগুলো তপস্যা, তপস্যা মানে শুধু বসে বসে জপ করা তপস্যা নয়, সৎ কর্মটা তপস্যার কথা, সৎ পথে চলবো, সত্য কথা বলবো, সঠিকভাবে জীবন যাপন করব, নিয়ম অনুবর্তিতা অনুযায়ী জীবন যাপন করব, এগুলোও কিন্তু তপস্যার দিক, তপস্যার দিক মানে এই নীতিগুলো তোমায় বলে দিচ্ছে। যেমন ধরো এই যে এখন কঠোর গরম চলছে, একটু আকাশে মেঘ দেখলে আমরা বুঝতে পারি বোধহয় এবার ঝড় আসবে, এবার বোধহয় বৃষ্টি আসবে, ঠিক সেরকম সততা দেখলে বোঝা যায় যে এই মানুষটি ভালো মানুষ, এই মানুষটি পরজন্মে আরো ভালো হবেন এবং আগের জন্য ভালো কাজ নিশ্চয়ই করেছেন, কর্ম বলে দেয়, সেই কর্মফল নিয়ে আমরা চলি। সেই কারণে আমরা যদি জাতকের গল্পগুলো প্রতিদিন, আমার তো মনে হয় প্রত্যেকের বাড়িতেই শিশুদের পড়ানো উচিত, বাচ্চাদের পড়ানো উচিত এবং বড়দেরও জ্ঞাত রাখা উচিত, জানা উচিত যে বুদ্ধদেব কী করেছেন। এই বুদ্ধদেবের জীবনীতে আমরা সকলেই জানি যে তিনি ছোটবেলায় কেমন ছিলেন, কীভাবে জীবনটা কাটিয়েছেন, ভাবো একবার, আমি বলছি খুব শর্টকাটে শর্টকাটে মিলিয়ে না ভালো লাগবে, তো কীভাবে কাটিয়েছেন, এবং পরমা সুন্দরী স্ত্রী এবং ফুটফুটে সুন্দর শিশু রাহুলকে রেখে তিনি কিন্তু বেরিয়ে গেছেন তার ডাকে, তার জন্য তিনি বেরিয়ে গেছেন, অর্থাৎ তাকে ঈশ্বর সেইভাবে তার দিকে টেনে নিয়েছেন, কঠোর তপস্যা করেছেন, সেই দীর্ঘ বছর তপস্যার মধ্যে অনেক ইতিহাস, অনেক জীবনী, অনেক কাহিনী ঘটেছে, অনেক রকমের কাহিনী, কোথাও বা তিনি খাবার পেয়েছেন, কোথাও বা কখনো খাবার পাননি, কখনো বা সুজাতা নামে কোনো ভালো মহিষী নারী এসে ওনাকে পায়েশ আহার করিয়েছেন, কখনো বা কোনো ঘাত প্রতিঘাতে মানে তার তপস্যার বিঘ্ন ঘটাবার জন্য বহু রকমের শক্তি, বিভীষিকা এসেছে, বিভীষিকা শক্তি বহু প্রকারের এসেছে তপস্যার বিঘ্ন ঘটাবার জন্য, এগুলো আমাদের জীবনের শিক্ষা। আচ্ছা তুমি একটু কথা বলো, আমি একটু জল খাই। হ্যাঁ, জল খাই। এবং মা যে কথা বলছেন যে যাই আসুক না কেন জীবনে ঝড় ঝঞ্ঝা উত্থান পতন, সেই বুদ্ধদেবের জীবনে যখন তিনি সাধনা করছেন সেখানে সে বিভীষিকা, কিন্তু তিনি কিন্তু একাগ্র চিত্তে সেই আত্মবল নিয়ে তিনি কিন্তু এগিয়ে গেলেন, এবং মা কিন্তু সেই মূল সুরটা বুদ্ধদেবের জীবনের যে জীবন বোধ সেই মূল সুরটা ধরে কিন্তু খরা মা এগোচ্ছেন। এবার আমরা আলোচনা, হ্যাঁ একদম ঠিক এই জায়গায় যে তাকে যদি শান্তির সঙ্গে থাকো তবেই ঈশ্বরকে পাওয়া যাবে, এই যে তার বাণী, এই যে তার কথাগুলো আমরা সকলেই জানি। আমরা সেই বুদ্ধ পূর্ণিমাটাকে শুধু মানতে হবে, বুদ্ধ পূর্ণিমাকে বলে দিলাম, আজ বুদ্ধ পূর্ণিমা শুধু তাই নয়, বুদ্ধ পূর্ণিমার দিন তাকে স্মরণ করতে হবে, তিনি জরা ব্যাধি মৃত্যু এই তিনটের বিষয় নিয়ে লড়াই করে গেছেন,
মনের সাথে লড়াই করে গেছেন, তপস্যার সাথে লড়াই করেছেন, যে জরা ব্যাধি মৃত্যু তাকে প্রশ্ন দিয়েছিল তার ভেতরে, এগুলোকে যন্ত্রণা দিয়েছিল, কেন মানুষের মধ্যে জরা আসে, কেন মানুষের মধ্যে ব্যাধি আসে, কেন মানুষের মধ্যে মৃত্যু আসে, এই তিনটে সমস্যার সমাধান করার জন্য তিনি কঠোর তপস্যা করেছেন। এবং তপস্যা করে তিনি জেনেছেন যে কার পর কি হবে, স্টেপ বাই স্টেপ কি হবে, কি হতে পারে, তিনি সেই বুঝেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। এই সিদ্ধি লাভ করার পর তিনি আমাদেরকেও বুঝিয়েছেন, জানিয়েছেন যে জরা ব্যাধি এগুলো সব জীবনের সঙ্গে জড়ানো, মৃত্যু এগুলো সব জীবনের সাথে জড়ানো, এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না, কিন্তু এগুলোকে জয় করা যেতে পারে। কিভাবে জয় করবে, মনে জোর দিয়ে এইগুলোকে জয় করা যাবে, জপের দ্বারা এগুলিকে জয় করা যাবে। ব্যাধি তো ওনারও এসেছিল, কারণ উনি অনেক বছর পর, বহু বছর পর তপস্যায় সিদ্ধি লাভ করেছেন, 80 বছর ধরে তপস্যা করেছেন, তারপর সিদ্ধি লাভ করেছেন। তো সেই সিদ্ধি লাভে তিনি এটা জেনেছেন এবং আমাদেরকে সেগুলো জানিয়েছেন। তাই বুদ্ধদেবকে ছাড়া আমাদের জীবন চলতেই পারে না, আর সঙ্গবদ্ধ থাকার জন্য তিনি আমাদের শিখিয়েছেন যে সবাই মিলে এক হয়ে থাকো, ভীষণভাবে এক হয়ে থাকাটা ভীষণ দরকার। তো সব মিলিয়ে বুদ্ধদেবকে আমরা প্রতিদিন, আমি তো নিজে অন্তত যখনই জপে বসি তখন মহাপুরুষদের একটা জপের নিয়ম রেখেছি, সেই নিয়মের মধ্যে বুদ্ধদেব তো আছেনই, প্রতিদিন বুদ্ধদেবের জপ করি, তাকে স্মরণ করি এবং তাকে ভীষণভাবে শ্রদ্ধা জানাই এবং হৃদয়ে আসন দিয়েছি তাকে বসানো, তার আদর্শগুলো, তার নীতিগুলোকে নিয়ে চলবার জন্য আমি খুব চেষ্টা করি, তোমরাও নিশ্চয়ই করো। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আছে, এই যে আপনি বুদ্ধদেবের যে জীবনটা সংক্ষেপে ছবি আঁকলেন, তাহলে এই যে বুদ্ধের এই সমস্ত গুণই কি তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিল, স্পর্শ করেছিল? আচ্ছা, একদম একদম, এই সমস্ত গুণগুলো তার কবিতায় বিভিন্ন রকম আমরা পাচ্ছি, কবিতার মধ্যে আমরা অনেক পেয়েছি, অনেক জেনেছি তার কবিতার মধ্যে, সেই অভিসার কবিতা যেটা আপনি আবৃত্তি করেন, সেই সন্ন্যাসী উপগুপ্ত, সেখানেও কিন্তু বুদ্ধদেবের একটা বিরাট প্রভাব রয়েছে, একটা প্রভাব রয়েছে, সেই তার নীতির প্রভাবগুলো নিয়ে রবি ঠাকুর আমাদের অনেক কিছু দিয়েছেন, অনেক গীতি বার করেছেন, কারণ সেগুলোর মধ্যে স্পর্শ করলে, কবিতাগুলোকে ভালো করে অনুধাবন করলে বোঝা যায় যে সেখানে বুদ্ধদেবের প্রভাব, যে মানে সবাই যখন তাকে ছেড়ে গেল, সেই বৌদ্ধ ভিক্ষু, সে কিন্তু সেই মুহূর্তে তাকে এসে তার যখন প্রয়োজন রেস্কিউ করে নিয়ে চলে গেল, তার যখন প্রকৃত প্রয়োজন, প্রকৃত প্রয়োজন, প্রকৃত ডাক, প্রকৃত প্রেম, প্রকৃত প্রেমই হচ্ছে এটা, তুমি আমাকে চাও বা না চাও, বা তুমি চাইলেও সেটা তুমি পাচ্ছ না, যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আমাকে পাবে, আমি তোমারই জন্য আছি, সময় যেদিন আসবে আমি ঠিক সময় তোমার কাছে যাব, সময়তে আমি তোমার জন্য রয়েছি, আমি রয়েছি, আমার উপস্থিতি তুমি তখন পাবে যখন তোমার প্রকৃতই আমাকে প্রয়োজন, শুধু সামান্য অভিলাষ করার জন্য, সামান্য কারণের জন্য তুমি আমাকে চেয়েও না, আমি তার জন্য আসিনি পৃথিবীতে, কিন্তু আমি যে কারণে এসেছি, যখন তোমার বিপদ ঘনিয়ে আসবে, যখন তুমি বিপদে পড়বে, আর্তনাদ করবে, তোমার কাছে আর তখন কেউ আসবে না, কেউ নেই যার, আমি আছি তার, তখন আমি আছি বুদ্ধদেবের এইটাই। আচ্ছা আচ্ছা, আবার একটু বলি যে আপনি আলোচনা করছেন, মানে আমি খুব রোমাঞ্চিত, আবার দেখুন যে একটু আলোচনা করি, এই যে চণ্ডালিকা নৃত্যনাট্য, সেখানেও কিন্তু সেই বুদ্ধ শ্রমণকে আমরা পাচ্ছি, একদম একদম, সুন্দর সুন্দর, ঠিক ঠিক, সেখানেও আমরা বুদ্ধের স্পর্শ পাচ্ছি, যে সমাজ তাকে মানে বিচ্যুত সমাজ থেকে, হ্যাঁ, কেউ তার স্পর্শ নিচ্ছে না, কিন্তু সে আসছে, কোথা থেকে আসছে, শক্তিটা কি, সবার কাছে অশুচি হয়ে রয়েছে, অশুচি হয়ে রয়েছে, কিন্তু তার শক্তি পাচ্ছে, সেই বৌদ্ধ ভিক্ষু কিন্তু তাকে সমাজের স্বীকৃতি দিচ্ছে, হ্যাঁ, এই সমস্ত আদর্শগুলো, এই সমস্ত লেখাগুলো দেখে পড়ে বোঝা এবং সেই আদর্শে আদর্শিত হওয়া, সেই আদর্শে আদর্শিত হয়ে সমাজকে সুন্দরভাবে সাজিয়ে নেয়া, সমাজের কল্যাণ করা, সমাজের মঙ্গল করা, এটাই আমাদেরও আদর্শ, কারণ মহাপুরুষরা দিয়ে গেছেন, তাদের যা কিছু ছিল তারা যতটা এনেছেন উজাড় করে আমাদের জন্য দিয়ে গেছেন, বিভিন্ন লেখার মধ্যে, বিভিন্ন কবিতার মধ্যে, বিভিন্ন গানের মধ্যে আমরা এগুলিকে খুঁজে পাই, কিন্তু খুঁজে পাই সময় শুধু সেই সময় সেটিকে আমরা শুধুমাত্র পাঠ করলাম এটা নয়, সেটাকে মনের মধ্যে রাখতে হবে, আর মনের মধ্যে রেখে সেইভাবে যদি আমরা চলতে পারি, চালাতে পারি, তাহলে তাদের দেয়া সেই কথাগুলো আমরা সার্থকতা আনতে পারি। খুব সুন্দর। আচ্ছা, আরেকটা প্রশ্ন করার লোভ আপনাকে সামলাতে পারছি না, মানে রবীন্দ্রনাথ পৃথিবী যেখানেই ভ্রমণ করতে গেছেন সেখানেই ভারতের এই শান্তির বাণী তিনি প্রচার করেছেন এবং তার গানে কবিতার মধ্যে একটা শান্তির বাণী পায়, তা আপনাকে প্রশ্ন যে আপনি কি মনে করেন যে এটাও বুদ্ধদেবের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রবীন্দ্রনাথের উপর পড়েছে, তাই তিনি এত শান্তির বাণী
চারিদিকে ছড়িয়েছেন। একদম একদম ঠিক বলেছেন, ঠিক তাই, শান্তির বাণী তার ভিতর থেকে যেগুলো বেরিয়েছে, সত্যি তিনি আদর্শ হিসেবে বুদ্ধদেবকেই তো নিয়েছিলেন, আর সেই বুদ্ধদেবের আদর্শ অনুযায়ী তার মধ্যে অনুপ্রেরণা হয়েছে এবং তিনি লিখে গেছেন, জানিয়ে গেছেন, দিয়ে গেছেন। তো এক জ্যোতির থেকে আর এক জ্যোতি নেয়া, একটি আলোর থেকে আর একটি আলো জ্বালানো, সেই শক্তি নেয়া, নিয়ে সেটিকে সকলের মধ্যে দেয়া, সকলের মধ্যে সঞ্চারিত করা, সেটাই মহাপুরুষদের কাজ, মহান মানুষদের কাজ। সেই কারণেই এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছেন, যেভাবে শিখেছেন, যেভাবে বুঝিয়েছেন, মন প্রাণ দিয়ে বুঝিয়েছেন, সেটা বোঝার জন্য আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ, বুদ্ধদেব এনাদেরকে নিয়ে প্রতিদিন একটা করে ক্লাস হলে নানান রকম দুর্বিপাকে কখন এইসব গুলো মনে রাখবে, চারিদিকে অশান্তি, আর সে তো রয়েছে, এরপরে গরম, গরমেতে মানুষ এত, এই গ্রীষ্মের গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, তখন মানুষের মাঝে আর এগুলো আসে না, কিন্তু আবার এগুলোকে বললে তখন শুনতে ভালো লাগে, একদম জাগিয়ে তুলতে হয়, জাগ্রত করতে হয়, আর জাগিয়ে তুলতে পারলে তখন একবার যদি জেগে যায় ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই, সকলে মিলে আমরা ডগমগ থাকতে পারবো, ভীষণভাবে ডগমগ থাকতে পারবো। কিসের আশায় ডগমগ? জ্ঞানের আশায় আমরা ডগমগ থাকবো, যে আমরা অনেক জ্ঞান সঞ্চার করতে পাচ্ছি, সেই সুযোগ পাচ্ছি। তাই রবীন্দ্রনাথ আর বুদ্ধ মিলিত হয়ে, যা বুদ্ধের ভাবনা নিয়ে, বুদ্ধের জ্ঞান নিয়ে, বুদ্ধের লেখা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে যা দিয়ে গেছেন, সেগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে, চিরকালের গীতি, চিরকালের স্মরণীয় হয়ে রয়েছে আমাদের কাছে, আমরা সেগুলো ভুলতে পারবো না। এবং এক একটি পাঠ পড়লেই ব্যাপারটা, যেটা জয়ন্ত বলছে, ব্যাপারটা একদম পরিষ্কার পরিষ্কার একদম বুঝতে পারা যাচ্ছে, এক একটি পাঠ, এক একটি বিষয় যখন আমরা অনুধাবন করছি, পড়ছি, ব্যাপারটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর মধ্যে বুদ্ধের প্রভাব অবশ্যই অবশ্যই, এবং সেটা কখনো প্রত্যক্ষভাবে, কখনো অন্তঃসলিলা ফল্গু ধারার মতো রবীন্দ্রনাথকে একটু অনুধাবন করলেই তার গানে কবিতায় যে বুদ্ধদেবের যে প্রভাব, সেটা কিন্তু আমরা বারবার খুঁজে পাই। এবং খানমা সুন্দর করে বলছেন কতগুলো জায়গায় সেই আত্মবলের কথা, উইল ফোর্সের কথা। সবচেয়ে বড় কথা, আমাদের যখন আমরা শুনি, আমরা যেন আবার নতুন করে রিচার্জ হয়ে যাই, সত্যি তো এগুলো তো চাপা পড়ে গেছিল, আবার মা বলছেন এইরকম ব্যাপার। এই রবীন্দ্রনাথের কথা তো আমরা কিছুই ধরো আজকে শুরুই করিনি, তো অথচ শেষ হতে চললো, কিন্তু রবীন্দ্রনাথ অবশ্য আমরা গন্ধেশ্বরী পুজোয় আসবো, সেই পুজোটি কেমন করে করতে হয়, কে কে করবে, কিভাবে করবে, সে বিষয়ে আসবো। রবীন্দ্রনাথের কথা একটু বলি, দেখো আমরা, আমি রবীন্দ্র জয়ন্তীর দিনে আমার কতগুলো প্রোগ্রাম ছিল, কতগুলো অনুষ্ঠান ছিল, তো ফিরছি কলকাতা থেকে, তো এইবার ফেরার সময় দেখছি একটা কথা আমার মাথার মধ্যে খুব এলো, তখনই মনে হলো এটা আমি টিভিতে বলবো, সবাইকে বলবো, যেটা হচ্ছে দেখো যখন কোনো বিয়ে বাড়ি থাকে, বিয়ের ডেট থাকে, তখন রাস্তাঘাটে অনেক সময় অনেক জায়গায় অনেক নারী পুরুষকে সাজুগুজু অবস্থায় দেখা যায়, খুব সেজে গুজে মালা টালা দিয়ে ভীষণভাবে মাথায় চুলে খোপা করেছে, তাতে মালা দিয়েছে ভীষণ সুস্বাদ, তখন দেখে মনে হয় আরে আজকে বিয়ের ডেট আছে না, ওই জন্য এত মানুষ এত সুন্দর সুন্দর সেজে যাচ্ছে। তো এই রবীন্দ্র জয়ন্তীতে দেখলাম, 25শে বৈশাখে দেখলাম যে সাজেনি রাস্তায় এমন কোনো নরনারী নেই, প্রত্যেকটি নরনারী, প্রতিটি নারী পুরুষ কি সুন্দর সেজে রয়েছে, প্রত্যেকে একটা টান টান ভাব, একটা সাজুগুজু ভাব সেইভাবে রাস্তায় রয়েছে। তখন মনে হচ্ছে বিয়ের ডেট না, জন্মদিন, তার জন্মদিন, রবি ঠাকুরের জন্মদিন, তাই তার প্রেমিক প্রেমিকারা সেজে গুজে হানঠান করছেন তার জন্য, এক একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য, কেউ অনুষ্ঠান সেরে ফিরছেন, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, কিন্তু সেই নাগরিককে দেখলে বোঝা যাচ্ছে এরা রবীন্দ্র প্রেমিক এবং এরা রবীন্দ্রনাথের জন্মদিন উৎসবে এত এত সাজুগুজু করেছে, এত নিজেদেরকে সাজিয়ে রেখেছে। তো সকলেরই মনের একটাই ইচ্ছা, রবীন্দ্রনাথকে স্পর্শ করার। কিভাবে স্পর্শ করবে? তার গান গেয়ে, তার কবিতা পাঠ করে, তার জীবনী এবং তার সুন্দর সুন্দর গল্পগুলোকে কারুরা কারুরা শ্রুতি নাটক করে এত সুন্দর উপস্থিত করছেন যে সেগুলি শুনলে আমরা যেন এত পুলকিত হচ্ছি, এমন আবেগে ভাসছি, মনে হচ্ছে সেই গল্পের সেই জায়গায় আমরা যেন পৌঁছে গেছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। রবীন্দ্রসদনে পরপর পরপর সব অনুষ্ঠান হচ্ছে না, জীবিত মৃত এই অনুষ্ঠানটি হলো, ভীষণ ভীষণ ভাবে একদম মনে হচ্ছে যেন আমরা সেই জায়গায় চলে গেছি, এত সুন্দর শ্রুতি নাটক। আমি
এটা করি না যে শুধু আমার অনুষ্ঠানটা হয়ে গেল আমি চলে এলাম, তা না, আমি অন্যের গুলো দেখি, শিখি, বুঝি এবং আমি এগুলো ভালোবাসি। তোমরা তো জানো আমি গান পাগল মানুষ, মানে গান শুনতে আমি ভীষণ ভালোবাসি। গান হ্যাংলা, যেখানে গান হয় সেখানে আমার প্রাণ চলে যায়, আমি সেখানে পৌঁছে যাই। তো এর মধ্যে রবীন্দ্রনাথের এই যে বিভিন্ন রকমের লেখা, তিনি দেশাত্মবোধ, যখন দেশ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আহা কি কথা! এ কথা নয়, যেন মন্ত্র, মন্ত্র, এগুলো মন্ত্র। কথা বলে ভুল বলা হবে, কথা বলে ভুল বলা হবে। এইগুলো পাঠ করলে, এই গান গাইলে, এই কবিতা করলে আলাদাভাবে কোনো দেবতার মন্ত্র পাঠ করতে হয় না, কারণ দেশের মাটি তো আমার মা, সেই তো মা। তাকে আমরা দেখো, আমরা কতগুলো কথা ভাবি যে মাটিকে স্পর্শ করছি মানে মাকে স্পর্শ করছি। আমরা সূর্যের কিরণ পাচ্ছি গায়ে শরীরে এবং সূর্যের কিরণ দেখতে পাচ্ছি। আমরা কোন দেবতা কোথায় বসে আছেন, কোন মন্দিরে, কোন মসজিদে কোথায় আছেন, আমরা তপস্যা করছি। আমরা কেউ বা উপলব্ধি করতে পাচ্ছে, কেউ বা পাচ্ছে না, কিন্তু সূর্যদেবকে আমরা উপলব্ধি করতে পাচ্ছি সকলে মিলে, মাটিকে আমরা স্পর্শ করতে পাচ্ছি আমরা সকলে মিলে। তাই সেই তাদের পুজো, তাদের মন্ত্র, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই যে একটা বীজ মন্ত্র, এই যে মন্ত্রতে ভীষণভাবে অনুপ্রাণিত হওয়া, ভীষণভাবে অনুপ্রাণিত হওয়া, ভীষণভাবে আনন্দ পাওয়া, আবেগপ্লুত হওয়া এবং রবি ঠাকুরকে আবার আবার করে আরো আরো সুন্দরভাবে ভালোবাসতে শেখা। এবার তার লেখা বিভিন্ন রকম, কোন কথাটা বলবো, কোন কবিতার কথা বলবো, তিনি তো প্রচুর প্রচুর লিখেছেন, কিন্তু আমাদের সকলের আবেগের মধ্যে, হৃদয়ের মধ্যে তিনি রয়ে গেছেন এবং থাকবেন চিরকাল। যতদিন চন্দ্র সূর্য থাকবেন ততদিন রবীন্দ্রনাথও থাকবেন, বুদ্ধদেবও থাকবেন। একবার খুব সুন্দর করে খণমা বললেন, এবং আমি যে কথা বলছিলাম যে খণমা একজন রবীন্দ্র প্রেমী মানুষ এবং তার জীবনটায় আচার আচরণ, তার মার্জিত রুচিভন, সুশোভন অনুভূতি সবটা কিন্তু একটা রবীন্দ্রময়, রবীন্দ্র প্রেমীর কথা বলে। এবং মা কিন্তু সুন্দরভাবে বুদ্ধদেব এবং রবীন্দ্রনাথ নিয়ে আজকে আলোচনা করলেন, এবং পরবর্তীকালে আমরা কিন্তু আবার এরকম কোনো মহাপুরুষের জীবনী নিয়ে আবার তার সঙ্গে রবীন্দ্রনাথ, অরবিন্দ সবাই কিন্তু এরকম একটা আলোচনায় কিন্তু আমরা মেতে উঠবো। সেই আলোচনার আলো ফেলবেন বাংলার জ্যোতিষ জননী খণমা, কারণ মা কিন্তু এসব বলতে ভালোবাসেন। এবং রবীন্দ্র জয়ন্তী কোনো অনুষ্ঠান হলে তিনি কিন্তু সবার আগে গিয়ে সেখানে মঞ্চ অধিকার করে বসে নেন, বিশেষ করে ছোটো ছোটো মান্তপন্তরা যা সেই গলায় মালা দিয়ে, কেউ আধো আধো রবীন্দ্র কবিতা বলবে, কেউ নৃত্যনাট্য করবে মেঘের কোলে রোধ এসেছে, তখন কিন্তু মাকে আমরা যেন দেখি, মাও যেন সেই ছোট্ট শিশুর জগতে গিয়ে ছোট্ট হয়ে গেছেন। এটাই হচ্ছে তার জীবনের যে অনুভূতি, মানে সব সময় সকলেই খণমা, সবারই খণমা, সেও ডাকছে খণমা, তার মাও ডাকছে খণমা, তার ঠাকুমাও ডাকছে খণমা, সকলেরই খণমা। আর একটা কথা বলি, সবাই তো জীবনে বড় হতে চায়, তাই খণমাকে তিনি কিন্তু শিশুদের মেলায় তিনি যেন সবসময় ছোট হতে চান। একটা হৃদয়ের ব্যাপার, যে মানসিকতা, এটা কিন্তু খণমার সব থেকে বড় কথা, এবং এই নিয়ে যেন আমরা থাকতে পারি মাকে নিয়ে সুন্দর সুন্দর কথা। আচ্ছা, এবার কিন্তু আমরা একটু গন্ধেশ্বরী পুজো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, ভাব আবেগের কথা। না, এটাও দরকার, ভাব আবেগটাও দরকার, ভীষণভাবে দরকার, এটা তো হচ্ছে চলছে। বা এটাও বলি যে এটা কিন্তু এখানে ইতি টানা নয়, আবার অনুষ্ঠানে আমরা এগুলো আলোচনা করতেই থাকবো, কারণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। জ্যোতিষের আলোচনা তো রয়েছে সারাদিন, তোমরা শুনতে পাচ্ছ, আমার মনে হয় এইসব আলোচনা আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। এবার বলি গন্ধেশ্বরী মায়ের পুজো, একটু সিরিয়াস হয়ে বলি, কারণ তোমরা একটুখানি সিরিয়াস হয়ে শোনো, তার কারণ একটুখানি জেনে নিলে তোমাদের ভালো লাগবে। দেখো, এখনকার দিনে চাকরির চেয়ে ব্যবসার পরিবার বেশি আছে। গন্ধেশ্বরী পুজো আমরা আগে জানতাম যে ওটা শুধু গন্ধর্ব বণিক যারা তাদের করতে হয় তারা করে, কিন্তু শুধু তাই নয়, আমি মায়ের নির্দেশ পেয়েছি যে ঘরে ঘরে যাতে গন্ধেশ্বরী পুজো হয় সেই প্রচারের আলোকে আসার জন্য। তো সেই জন্য আমি সবাইকে জানাচ্ছি, প্রত্যেকে গন্ধেশ্বরী মায়ের পুজো করার অধিকার আছে এবং করবে, কারণ আমরা সকলেই তো ব্যবসা করি। যারাই ব্যবসা করছো তাদের জন্য গন্ধেশ্বরী মায়ের আরাধনা করা, সাধনা করা একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। এবং শুধু তাই নয়, আরও বলি, একটি করে গন্ধেশ্বরী মায়ের ফটো গৃহে রাখা, ব্যবসার জায়গায় রাখা ভীষণ সুবিধে, ভীষণ ভালো হবে। তোমরা যেখানে ব্যবসা করছো সেখানে গন্ধেশ্বরী মায়ের ফটো রাখবে। যদি তোমাদের কাছে সংগ্রহ করা মুশকিল কিছু হয়, তাহলে তোমরা আমার এই যে ফোন নাম্বারগুলো যাচ্ছে এই ফোন নাম্বারেতে যোগাযোগ করবে, গন্ধেশ্বরী মায়ের ফটো নেবে। এবং শুধু তাই নয়, সেই ফটো নিয়ে তোমরা কি করবে, তোমাদের ব্যবসা স্থানে সেই ফটোটি রেখে দেবে, গন্ধেশ্বরী মায়ের ফটো, তাতে দেখবে তোমাদের অনেক ভালো হবে। গন্ধেশ্বরী মায়ের পুজো করতে গেলে, আমি যখন পুজো করি, আমি দেবীর ষোড়শ প্রচারে যেভাবে পুজো হোম যজ্ঞ করতে
করতে হয় আমি সেইভাবে তপস্যা করি, জপ করি, পুজো যজ্ঞ হোম করি। আর যারা আমার কাছে পুজো দিয়েছো, পুজো করতে দিচ্ছ, তাদের জন্য তো আলাদা নাম গোত্র ধরে পুজো হবে এবং সবুজ ডোল তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে। আর যারা কবচ করতে দিয়েছো গন্ধেশ্বরী মায়ের জন্য, বাণিজ্য উন্নতির জন্য, তাদের জন্য কবচ করা হবে, সেগুলো করছি। কিন্তু আমার চিন্তা হচ্ছে যারা আছো দূর দূরান্তরে, যারা আছো নিজেদের ঘরে, আমি মনে করি তাদের তরে, তাদের জন্য মনে হচ্ছে, তোমরা ধরো নিজেদের বাড়িতে আছো, গন্ধেশ্বরী পুজো করার ইচ্ছা হচ্ছে, সকলে আমার কাছে এসে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তাহলে তোমরা কি করবে, একটি ছোট জল চৌকি নেবে, পিড়ির মতন ইউজ করা নয়, নতুন একটা ছোট জল চৌকি নেবে, সেই জল চৌকিতে একটু আলপনা দেবে, সেই আলপনায় থাকবে একটি পদ্ম, পদ্মের উপরে লেখা থাকবে হ্রিং, ওং হ্রিং লেখা থাকবে, একটি পদ্ম আঁকবে, একটি আলপনা দেবে, দেওয়ার পর সেই জল চৌকির উপর একটি পাথরের বাটি বসাবে, সেই পাথরের বাটির মধ্যে কাঁচা দুধ দেবে, গঙ্গা জল, জোয়ারের গঙ্গা জল দেবে, একটু সিদ্ধি, একটু কর্পূর তার মধ্যে দেবে, এবং তার মধ্যে একটু অগরু দেবে, সুগন্ধি দেবে, এগুলি দিয়ে সেই বাটিটির মধ্যে 17টি তুলসী পাতা, 28টি দুর্ব, তো সেই বাটি জলের মধ্যে ডুবিয়ে দেবে, তাতে সোনা রাখবে, রূপো রাখবে, এগুলিকে তার মধ্যে ডুবিয়ে দেবে, এইগুলি দিয়ে সেই, এতে বেলপাতা তো অবশ্যই থাকবে, 3টি অন্তত বেলপাতা তার মধ্যে দেবে, এবং এইগুলি দিয়ে, আর জানো তো এই মা সবুজ রঙটাকে ভীষণ পছন্দ করেন, গন্ধেশ্বরী মা সবুজ রঙটিকে খুব বেশি পছন্দ করে। এটি হলো বাটির ঘটনা বললাম। এবার বলি যে ঠিক জল চৌকিটা যেখানে রেখেছো তার নিচে একটু গঙ্গা মাটি দেবে, এবং পঞ্চ শস্য দানা দশকর্মারে কর্মে কিনতে পাওয়া যায় সেটি ছড়িয়ে দেবে, পঞ্চগুড়ি তার মধ্যে ছড়িয়ে দেবে, দিয়ে তাতে একটি দেবী ঘট বসাবে, সেই দেবী ঘট মাটিরও হতে পারে, পেতলের তামারও হতে পারে, তো সেই ঘট বসাবে, সেই ঘটেতে একটি নিখুঁত সবুজ ডাব দেবে, কচি ডাব তার মধ্যে দেবে, সেই ডাব দিয়ে, এবং তার আচ্ছাদন দেবে, আমপল্লব দিলে, দিয়ে ডাব দিলে, দিয়ে আচ্ছন্ন যেটা দেবে সেটি সবুজ রঙের, যদি সবুজ রঙের চেলি জোগাড় করতে পারো হলো, না হলে সবুজ রঙের রুমালের মতন টুকরো, কাপড়ের টুকরো, কিংবা সবুজ রঙের কোনো শাড়ি তাতে আচ্ছাদন দেবে, এই সবুজ রঙের শাড়ি আচ্ছাদন দেওয়া হবে। তোমরা অনেকেই আমাকে দিয়েছো সবুজ রঙের শাড়ি মায়ের পুজোয় দেওয়ার জন্য, মা খুব প্রীত হন সবুজ রঙের শাড়ির উপরে, তো সেইগুলো এটা করবে। এবার কি করবে, আর সেটিকে সবুজ রঙের উল বা সুতো দিয়ে বেষ্টন করবে বাটিটিকে, এবং ঘরটিকে বেষ্টন করবে, করার পর তোমরা নৈবেদ্যে যেরকম দিতে হয় সেরকম 5 রকমের 7 রকমের ফল কেটে দেবে, নৈবেদ্যে দেবে, কামিনী আতপ চাল দেবে, মিষ্টি দেবে, 5-7 রকমের মিষ্টি দেবে, খাওয়ার জল দেবে, যেরকমভাবে জল দিতে হয়, আসন পেতে নিজেরাই বসবে, পূর্ব দিকে মুখ করে এই পুজোটি করতে হয়, শুদ্ধাচারে থাকতে হয়, সেদিন নিরামিষ আহার, ভাত খেতে নেই, এইভাবে থাকবে, শুদ্ধাচারে থাকবে। নারীরা যদি এই পুজো করো, মহিলারা, তাহলে তোমরা সবুজ রঙের শাড়ি পরে পুজো করার চেষ্টা করবে, পুরুষেরা হলে সাদা রঙের ধুতি পরে পুজো করার চেষ্টা করবে। তো এমনি করে পুজো করবে, এতে পুরোহিত ডাকার দরকার হয় না, তোমরা নিজেরাই করে নিতে পারবে, কিন্তু আরতি করার জন্য, দেবী আরতি করার জন্য সব রকম সরঞ্জাম যেরকম রাখতে হয় সেইভাবে রাখবে, পুজো করবে, আমপল্লব অবশ্যই রাখবে, দেবীকে বিভিন্ন রকমের মালা পরাতে হয়, সেই জন্যই জলচৌকির ওপরে, তোমাদের তো মূর্তি নেই, তোমরা জলচৌকির ওপরে বিভিন্ন রকমের মালা পরাবে, অবশ্যই বিল্বপত্রের মালা অবশ্যই যেন থাকে, বিল্বপত্রের মালা দেবে, বিভিন্ন প্রকারের এসো সচন্দন গন্ধ পুষ্পং গন্ধেশ্বরী মাতায় নমো, এসো সচন্দন অর্ঘং ইদম অর্ঘং গন্ধেশ্বরী মাতায় নমো, এমনি করে করে বিভিন্ন প্রচারে যেরকম পুজো করার নিয়ম এমনি করে পুজো করবে। পুজো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে যেরকম আহ্বান করতে হয়, প্রথমে আহ্বান করে নিয়ে তারপরে পুজো শুরু করবে, মা আহ্বান করে, মা এসো, মা এখানে অধিষ্ঠিত হও, মানে এই আসনে তুমি অধিষ্ঠিত হও, মা তুমি খাও, অর্থাৎ যে সমস্ত নৈবেদ্য দিয়েছো মাকে অর্পণ করবে, সমর্পণ করবে, অবশ্যই মা তাতে ভীষণ প্রীত হবেন। আর এইভাবে করার পর তারপরে পুজো সম্পূর্ণ হওয়ার পর তোমরা কী করবে, এই আঙুলটি দিয়ে, যে ডান হাতের এই আঙুলটি, মধ্যম আঙুল দিয়ে, যে তোমাদের বাটিতে যে জলটি রাখতে বলেছিলাম সেই জলের মধ্যে সোনা রূপো সহ জল, তোমাদের ব্যবহার করা সোনা রূপো তোমরা গঙ্গা জলে ধুয়ে নিয়ে তার মধ্যে দিতে পারো, দিয়ে সেই যে জলটি আছে সেই জলের মধ্যে আঙুলটিকে দিয়ে 108 বার ওম হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, ওম হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, ওম হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, এমনি করে 108 বার পুজো করবে। পদ্মফুল অবশ্যই রাখবে, জানবে সমস্ত দেবদেবী পদ্মফুলে ভীষণ প্রীত হন, সেই কারণে পদ্মফুল রাখবে,
পদ্ম ফুলের উপরে যে ঘট দেবে ঘটে একটি পদ্ম ফুল দেবে, যে বাটিটি থাকবে সেই বাটিতে একটি পদ্ম ফুল দেবে, একটি পদ্ম ফুলের সমস্ত পাপড়িগুলোতে এক একটি পাপড়িতে নিজের নাম গোত্র, যে ব্যবসা করো সেই ব্যবসা বলে নাম গোত্র বলে এক একটি পাপড়ি ধরে ধরে ওং হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো বলে বলে পুজো করবে। করার পর সেই পদ্মটি নিয়ে তোমার হৃদপদ্মে হৃদয় পদ্মের মধ্যে স্পর্শ করবে, তোমার হৃদয়ের মধ্যে স্পর্শ করবে, পড়ে মন প্রাণ দিয়ে মনে কল্পনা করবে গন্ধেশ্বরী মা তোমার কাছে এসে গেছেন, তার চরণ দুটি তোমার বক্ষে রয়েছে, তোমার বুকের উপর রয়েছে, এই চিন্তা করে গন্ধেশ্বরী মায়ের আরাধনা করবে, সাধনা করবে, 108 বার বীজ মন্ত্র পাঠ করবে গন্ধেশ্বরী মায়ের, ওং হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, ওং হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, ওং হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো। পদ্মবীজের মালা দিয়ে এই গন্ধেশ্বরী মায়ের আরাধনা করতে হয় প্রত্যেক দিন। যারা ব্যবসা করছো তাদের জন্য বলছি, প্রতিটা দিন তোমরা যখন তোমাদের ব্যবসা স্থানে পৌঁছাবে, যার যে ব্যবসায় থাকো পৌঁছে যেরকম ধূপ ধুনো দেখাও, যেরকম এ করো, আরতি করো প্রথমে করে তারপরে ব্যবসা শুরু করো, ঠিক সেখানে একটি পদ্মবীজের মালা রেখে ওং হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, ওং হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, ওং হ্রিং গন্ধেশ্বরী মাতায় নমো, এমনি করে করে ওই পদ্মবীজের মালাটা দিয়ে 108 বার মন্ত্রটি পাঠ করে তবে তুমি শুরু করবে তোমার ব্যবসা। আর এটি করার পর তোমার মাথায় সেটিকে ঠেকাবে এবং মালাটি দেবতা স্থানে তোমার ঠাকুর তোমার যে ঠাকুরের জায়গা রয়েছে ব্যবসার জায়গায় সেই স্থানে রেখে দেবে। আবার পরের দিন এমনি করে গন্ধেশ্বরী মায়ের পুজো করবে। আরতি যখন করবে গন্ধেশ্বরী মায়ের বিভিন্ন প্রচারে পঞ্চপ্রচারে আরতি করলে সেইভাবে আরতি করবে, ভীষণ প্রীত হবে। এবং একটি অর্ঘ্য আরতি করতে হয় বিশেষভাবে, অর্ঘ্য আরতি মানে একটি পান নেবে হাতের মধ্যে, তাতে একটি বেলপাতা নেবে, সবেতেই লাল চন্দন দেয়া থাকবে, পানের মধ্যে থাকবে বিল্বপত্রও থাকবে, সে একটি বিল্বপত্র নেবে, একটি পদ্ম নেবে, আর সেই অর্ঘ্যর মধ্যে সাতটি অন্তত, বেশি নিলে ভালো হয় 28টি নিলে ভালো হয় যদি না হয়, আর সাতটি অন্তত দুর্ব তার মধ্যে নেবে, নিয়ে একত্রিত করবে, এই একত্রিত করে ধান আর যব এই পানের মধ্যে রাখবে, 28টি ধান 28টি যব 28টি কালো সরিষা 28টি সাদা তিল একত্রিত করে রাখবে, একত্রিত করে তাতে একটু কাঁচা হলুদের টুকরো রাখবে, একটি সুপুরি রাখবে, একটি কড়ি রাখবে, এইগুলিকে সব একত্রিত করে এমনি করে নিয়ে মাকে আরতি করবে, এমনি করে মাকে প্রীত করবে, মাকে আরতি করবে, মাকে কল্পনা করবে তুমি তো ঘট স্থাপন করেছ, সেই ঘটের মধ্যে তুমি তো একটু গঙ্গা জল দিয়েছ, ডাবের জল দিয়েছ, সিদ্ধি দিয়েছ, এইগুলো সব দেয়া থাকবে, কাঁচা দুধ দেয়া থাকবে, এইগুলি সব কিছু দিয়ে সেই ঘটেতে দেবী ঘটেতে মা অধিষ্ঠিত হয়েছেন এই কল্পনা করে তুমি আরতি করবে, যে যেগুলো বললাম পান পদ্মফুল সহ এবং বিল্বপত্র সহ এগুলি নিয়ে তুমি আরতি করবে, এগুলির দ্বারা আরতি করে মা ভীষণ প্রীত হবেন, সেগুলি সমস্ত তুমি পূজোর আসনে রেখে দেবে, রেখে দেওয়ার পর পরের দিন ওইগুলিকে নিয়ে জলে দিয়ে দেবে। আজ এর পরবর্তী আলোচনা আসি, তার আগে বলি আমরা খনামাকে কোথায় পাবো। সোমবার শাওরাফুলি জিটি রোড সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারের পাশে, এবং কোন একটি সোমবারে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে, মঙ্গলবার বারাসাত যশোর রোড হাটকলা মোড় স্টপেজ পুরনো শিব মন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায়, বুধবার সেক্টর 1 সল্টলেক AE247 স্বস্তিক চেম্বার, এবং শুক্রবার বোলহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90, শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, রবিবার হাজরা 124 মনোহর পুকুর রোড বসু শীর্ষে মহারের বিপরীত গলিতে উত্তম মঞ্চের কাছে কেমব্রিজ স্কুলের বিপরীতে, ফোন নম্বর 2531-2929 9817-0429 এবং 9817-58429। যারা জন্ম চাপার সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষী খনমে একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাতির তাদের জ্যোষ্ঠ, যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনমায়ের সঙ্গে। এখন বন্ধু চলুন টিভির পর্দা দেখি মায়ের বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য। Thank you.
সমৃদ্ধ করে তুলতে হলে পড়তে হবে খর্মা লিখিত এই বইটি, জীবনচক্রে জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার।
এবং এই বইতে মা কিন্তু বিভিন্ন প্রতিকার নিয়েও আলোচনা করেছেন, যা আমাদের জীবনকে এক নতুন পথ দেখাবে। তাই বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জ্যোতিষ জননী খনা মাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কিন্তু কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, এবং সকল মনের কথা উজাড় করে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।